আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন ডিজাইন পেজ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে একটি পিএলবি ফাইল নিয়েছি, 16 ডিসেম্বরের একটি পোস্টার ডিজাইন। আমি বিগত দিন আরও পোস্টার ডিজাইন করেছি, আজকে একটি পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি। এটা আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে দুইটি ব্যানার পেয়ে যাবেন। আপনারা একটি পিএলবি ফাইল ডাউনলোড করলে দুইটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন। তা বরাবরের মতন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চার সঙ্গে চারটি পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি পিক্সেল অ্যাপে চলে আসলাম। পিক্সেল অ্যাপ আপনাদের না থাকলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলে আসলাম, থ্রি ডটে চলে যাব, ওপেন পিএলপি ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর পিএলপিতে চলে যাবেন। পিএলপিতে চলে যাওয়ার পর আপনারা ডাউনলোডে চলে যাবেন, দিয়ে আপনারা খুঁজে বের করবেন 16 ডিসেম্বরের শুভেচ্ছা ডিজাইন। ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর একটু লোড নেবে। ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনাদের সামনে প্রথমে চলে এসেছে আওয়ামী লীগের একটি পোস্টার ডিজাইন 16 ডিসেম্বরের। এখন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো কিভাবে আপনারা ছবি চেঞ্জ করবেন। গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনাদের প্রথমে একটি লাগবে, রিমুভ করার লাগবে আপনাদের একটি ফটো। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা না পারলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন কিভাবে সবকিছু কমপ্লিট করতে। করে দিচ্ছি ছবিটা, আমি চলে আসলাম। লেয়ারে চলে গেলাম, আটটি ডট চেপে আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন। আর আগের ছবিটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এবার চলে আসলো আরেকটি ছবি। এবার আপনাদেরকে দেখাবো নাম কিভাবে পরিবর্তন করতে হয়। লেয়ারে চলে যাবেন, পেন আইকনে চলে যাবেন, এটা ডিলিট করে দেবেন। আমার সেভ করা আছে, আমি সেভ করার একটি নাম দিয়ে চলে আসলাম, সুজন টিউটোরিয়ালে আমার চ্যানেলটি। আসার পরে কমপ্লিট করে ফেললাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিজাইনটি আপনারা বিএমপির কনভার্ট করবেন। লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে আপনাদের আওয়ামী লীগের যে লেয়ারগুলো আছে এগুলো তো আমি হাইড করে দেবেন। আমি হাইড করে দিতে থাকলাম, আমি হাইড করতে থাকছি। আপনারা ঠিকঠাক দেখে আপনারা করে নেবেন, এটাকে যেন কোনো বাদ না চলে যায়, কোনো ডিলেট না হয়ে যায়। আমি দেখে নিচ্ছি কি কি রয়ে গেছে। এখন বর্তমানে কিছু নেই, এই ফাঁকা রয়েছে। এটাও আপনারা মন বললে আপনারা পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন। আবার লেয়ারে চলে গিয়ে এবার আমি বিএমপিটা যেগুলো তো হাইড করা আছে সেগুলো তো হাইড আনহাইড করে দেবো। আপনারা দেখে সাবধানের সাথে আপনারা এটাকে আনহাইড করে দেবেন। আপনারা সবকিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এবার চলে আসলো বিএমপির একটি কনভার্ট ডিজাইন। এখন আপনাদেরকে এটাকে সেভ করতে হবে, তো আমি সেভ করে দেবো। একটু অপেক্ষা করবেন। সেভ হওয়ার পরে আপনাদের সামনে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, চলে আসলো। এই ডিজাইনটা আপনাদের পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হলে কোনো সমস্যা থাকলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা হলে আপনাদেরকে আমি হেল্প করতে বাধ্য থাকিব। তা এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো উপকারে লাগে, কিছু শিখতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।